মুন্না ভাই, কটা ছাগল নিয়েছিলাম? নিয়েছিলাম 28টা। 28টা ছাগল? তো এই খরচ কিরকম আর উন্নতি কিরকম সেটা কও দেখি। উন্নত বলতে 28টা ছাগল নিয়েছি, তার মধ্যে 20টা হচ্ছে গাভী, মানে আর 8টা হচ্ছে খাসি। 20টা গাভী? হ্যাঁ, 20টা গাভী প্রতি বছরে 3টা করে ই দেয়, বাচ্চা দেয়। একটা গাভী বছর 3টা করে দেয়? না, 6 মাসে 3টা দেয়। 6 মাসে 3টা দেয়? প্রতি 6 মাস? প্রতি 6 মাস করে 3টা করে দেয়। আচ্ছা, তো ছাগল পুষে লাভ লোকসানের একটা ই না, মানে ছাগল আমি পুষি এটা আমার হচ্ছে একটা বড় ই, যে ছাগল পুষতে পারতেছি। আচ্ছা, আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা এটা পুরোটাই এখন মানে এখন এটার সময় হয়েছে, যেখানে মানে যতগুলো ছাগল মানে আমার ছাগল আছে, আবার আমার পার্শ্ববর্তী আমার এক অন্যজনের ছাগল আছে, এখানে নিয়ে আসি, ঘাস আছে, এখন এই সময়টা ঘাস খাওয়ার জন্য খুব উপযোগী। তারপর হচ্ছে যে অনেক কিছু খাওয়ানো লাগে। আচ্ছা, এই যে খুদি আছে, আমরা তো এই যে ধানগুলো ই করি, এই যেগুলো ধান কাটি, কাটার পরে মারে, মারার পরে যেগুলো চাউল থেকে যেটা খুদিটা বাইর হয়, ছোট ছোট একটা খুদি বাইর হয়, ওই খুদিটা প্রায় 20টা ছাগলকে 28টা ছাগলকে প্রায় 5 কেজি খাওয়া, 5 কেজি খুদি, 1 কেজি ফিড, এটা মানে সকালবেলা রায়েতে ভালোভাবে রান্না করে এটাকে মানে মশারি কালাই দিয়া এটা খাওয়ানোর লাগে প্রতিদিন সকালে। প্রায় প্রতিদিন সকালে প্রায় খরচ আছে, ভালো খরচ আছে মোটামুটি। তারপর সকালবেলায় নিয়ে আসলাম, আসার পরে ঘাস টাস নিয়ে কাটে দিলাম, কাটে দেওয়ার পর আবার বিকালবেলায় ছাগলগুলোকে নিয়ে বাইরে আসলাম। তারপর এই জায়গাটা রাখি, ছাগলগুলো পাঠাই দিলাম, এখন আপনার জন্য এখানে একটা আছি আমি। আচ্ছা, এই ছাগলগুলোকে পাঠাই দিলাম, আমার একটা ছোটো ভাই ছিল ওকে নিয়ে পাঠাই দিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা এই জিনিস আছে, এই যে মানে ভালো লাগে আর কি, যেটা বলতে হয়। আচ্ছা, কও। আচ্ছা,